হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে ভেবেছিলাম নাকি ব্লগ বানাবো, বাট রনি এসছে তো একটু বানিয়ে নি। এই যে দিদি আলুর দম আর পরোটা বানাচ্ছে, আর রাত্রেবেলা কালকে শুট করতে পারিনি, কেন করিনি আমি বুঝতে পারছি না। গুনি পুরো একদম হ্যাপি বার্থডে সং বাজিয়ে দিদি আবার কেক ওই ওই কেকগুলো নিয়েছে, এখানে ওই বড় কেক তো পাওয়া যায়নি, তো কাপ কেক গুলো নিয়ে এসেছিল। দিদি ক্যান্ডেল ফ্যান্ডেল পাইনি, আমি দেখছিলাম রাত্রে দেখে কিছু খোঁজাখুঁজি করছে, এই লাস্টে পেলো না, তখন ওইটাই কেক টেকন কাট করে নি ভাবিকে সবাইকে খাওয়ানো খাওয়ানো হলো ওরকম। ওটা আমি শুট একদম মাথায় কেন ছিল না কেন হয় না, দেখবো একটু ফ্যামিলি টাইম হয়ে গেলে ক্যামেরা উঠাতে আর মন করবে না, বা মাথায় ছিল না, তো ওইটাই। আর আমি দেখিয়ে দিচ্ছি রনি একটা বার্থডে কার্ড বানিয়েছিল, ওই কার্ডটা দেখিয়ে দিচ্ছি আমি, ওটা তো প্রত্যেক বছরই থাকে। আর সেরকম ভাবে এবার কিছুই করবো না, কেক থেকে তোমরা ইয়ে করবো না, যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা খুব খুশি। কিন্তু আমি ভেবে রেখেছি কি আজকে বাড়িতে যেহেতু জন্মদিন তো পোলাও আর চিকেন করব, চিকেন কষা আর পোলাও গরম করব, এটা একটা প্ল্যান আছে। আর দেখি কি আর করতে পারি, দাঁড়াও আলু দমটা দেখিয়ে দিই, পরোটা আলু দম। আর গুনিকে স্কুল ছেড়ে চলে এসেছে, ও দুপুরবেলার দিকে আসবে, ঠিক আছে দেখাচ্ছি। এই যে কড়াইশুটি দিয়ে আলুর দম, কেন কি রনি এসছে তো ফটাক করে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিব, দেখাচ্ছি তার ওকে। এ দেখো রনি এসছে, রনি টাকা হাই। আরে টাকা আমার বাড়িতে তুই লজ্জা পাচ্ছিস কেন, ওকে নিচে এখানে বাবি বসে আছে, বাবি সে হাই। গুনিকে আর দেখা দেওয়া লাগলো না, গুনি স্কুলে, দিদি নিজে তাড়াতাড় তাড়াতাড় করে সব কাজগুলো করছে। আমি বললাম কি আমি করে দিচ্ছি, বললো না আজকে তো বার্থডে, আজকের মতন রেস্ট কর, কালকে ঘেটিটা ধরে কাজ করো। এই যে এখন রনি আর আমি যাবো কিছু কিছু জিনিস আনতে, আজকে আমার দু বাড়িতেই খাবার খেতে হবে, দুপুরবেলা দিদি যেগুলো বানাবে সেগুলো, অ্যান্ড রনি যেটা বানাবে সেটা, তো এই ঘরে হবে ননভেজ আর সেই ঘরে ভেজ। তো এই যে গরম মশলা, গোটা গরম মশলা, পাউডার গরম মশলা, মশালা আর কাজু কিশমিশ, এগুলো দিদিকে দিদি, দিদি নিজে করুক, আমরা যাবো বাইরে। আমি সান্ধান কিছু করিনি, রনি ওইখানে সান্ধান করে নেবো, কারণ হচ্ছে কি অলরেডি 10টা বাজে। সবাই বেরিয়ে গেছে, এই যে আজকে দু বাড়িতে আমাদের, আমাদের না আমার স্পেশালি যার বার্থডে সে খাবে। খুব ভালো ছিল, এত ভালো ছিল না, আলু করা ছিল মটর দিয়ে, কি টেস্ট এখনকার, ভালো লাগলো সবজিতে টেস্ট না, এটা নতুন আলু না ওই জন্য। আর আমরা যাবো স্টিল গেট, স্টিল গেট থেকে কিছু কিছু জিনিসপত্র কেনাকাটি করবো, এটাই হবে আজকে আমার বার্থডে ব্লগে পুরো। এখানে রনি পনির নিচ্ছে, পনির নিয়ে নেবে, সবজি ওবজি লাগবে না। আমরা ভাবছিলাম কি, আমি ভাবছিলাম মানে আমি আমরা না আমি ভাবছিলাম কি সবজি ওবজি লাগবে, কিন্তু সবজি বলছে আছে, তো দেখি কি স্পেশাল বানায় গুনির। আমি হ্যাঁ নিনে নিনে, আরে বার্থডে তো কিছু জিজ্ঞেস করিস না, জাস্ট টেক ইট অ্যাওয়ে। আমার বার্থডে গিফট কবে আসবে, আজকে ডেট দিয়েছিল কিন্তু দেয়াই হচ্ছে না, যখনই আসবেন তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই, আমি নিজেও জানি না। সো সান্টান হয়ে গেল সব, সান্টান করে নিই এখন একটু, যেহেতু বাড়ি থেকে জলদি বেরিয়ে গেছিলাম সেরকম বাড়িতে পুজো করতে পারিনি, সেরকম এই বাড়িতে আজকে, এখানে আমার লিটারালি ফার্স্ট টাইমই আমি এখানে পুজো করছি, পুজো করতাম না, এই জাস্ট ধূপকাঠি জ্বালাবো, একটু শেয়ার করি তোমাদের সাথে। দাদা সব পুজোর ডান, প্রথমবার এখানে পুজো করে খুব ভালো লাগলো, নর্মাল একদম কিছু আলাদা মনে হচ্ছে না, কারণ হচ্ছে আমি সকালের দিকে এখানে থাকি কিন্তু একদম সকালে থাকি না, তো আজকে ভাবলাম কি আজকে জন্মদিন, তো আজকে পুজো টুজো করি, মাস্ট লাগলো একদম। প্রসাদ দিতে পারলাম না যেহেতু প্রসাদ আমি কোথায় আছে বুঝতে পারলাম না, রানী ওদিকে কাজকর্ম করছে, ঠিক আছে চলো যায় বাম ভোলে। এই শিব ঠাকুরটাকে দেখবে, আসল শিব ঠাকুর কিন্তু এটাই, এর একটুখানি ভুঁড়ি বেরোবে একটুখানি, একদম এটাকে দেখে না, এটা অনেক পুরনো রানীরা কিনেছিল, খুব সুন্দর লাগে দেখতে এটা আমার। আর এই যে ওখানে জগন্নাথ ঠাকুর আছে, জয় জগন্নাথ। এই যে এখন আমাদের একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেল, এরপরে বাদে তো একটু স্পেশাল তো হবেই, এটা কি বানছে বানার পর দেখি, এখন এখানে বলে দে বানানো হয়ে যাক না, তোমরা গেস করে না এটা কি বানছে, মানে কি বানানো হচ্ছে, এটা ঠিক আছে এবার ঠিক বললাম, এটা কি বানানো হচ্ছে, মা বোন এক করে দেয় মা মাসি। হ্যাঁ কে বলেছে কি বাইরে যে হই হুল্লোড় করতে হবে, বাইরে যে নিয়ে খেতে হবে, না বাইরে যে খাওয়াটা ইজ নট ব্যাড, নট খারাপ, কিন্তু কি বলতো আমরা কিছুদিন পরেই আমরা যেহেতু এটা 20 এসে গেল, মানে 20 তারিখ ডিসেম্বর মাসে এসে গেলেই আমরা একটু মানে লোকাল এরিয়াতে ঘোরার একটু প্ল্যানিং করি, তো ওইটাই এখন প্ল্যানিং করছি আমরা,
ধানবাদে প্রভাত মলে গেছি, কিন্তু যখন গেছিলাম তখন সেটা সেভাবে মানে কাইন্ড অফ আন্ডার কনস্ট্রাকশন ছিল। তা এখন স্টার্ট হয়ে কম সম 6 মাস হয়ে গেছে, বছর ভর উপরে গেছে, কিন্তু আমাদের যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমাদের ঝাড়খণ্ডে সব থেকে বড় মল। হ্যাঁ, সব থেকে বড় ঝাড়খণ্ডের মল। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি এই যে রোডটা দিয়ে যাব, যে রোডে যাব সেই রোডটা এখনো গেছে, সেই বলে পা ব্যথা হয়ে যায় ঘুরতে। হ্যাঁ, আমার না একটা আছে, আমি পুরো একটা ব্লগই প্রভাত মল নিয়ে বানাবো। হিউজ হ্যাঁ না, উনি আমি আর রনি যাবো ভাবছি, আর দিদি যদি যায় তাহলে যাবে, আর এখন না। হ্যাঁ যাবো না আমরা 2-3 তারিখ বা 2-3-4 তারিখে যাবো, কারণ হচ্ছে কি একদম স্টার্টিং এ যদি বছরের যাবো রসগোল্লা দুটো খেলাম, রুটি আর বাঁধাকপি খেলাম। আর দিদি ওখানে কি তামঝাম করছে আমি জানিনা, দিদিকে বলেছি ব্লগ বানাতে, সেটা হয়তো দিদি নিজে ব্লগেই দিবে। তো আজকে এখানে মেনু কি কি আছে তোমাদের ফেভারিট? কালকে অবশ্য খেয়েছি, এখন বেগুন, যে পেট ঢাবা বেগুন দেখলে আমার পুড়িয়ে দিই। বেগুন পোড়া আর রুটি হবে না ভাত হবে? ভাত, বেগুন পোড়া আর কিছু একটা বানবে। এখন এমনি যে স্ন্যাক্স আছে বানিয়ে খেতে হবে, মা অফিস গেলে মা পারবে না। না পিসি, সকালে ব্রেকফাস্ট বানিয়ে গেছে, তারপরে এজ হয়ে গেছে, তার মানে না যে নিজের মাকে ছেড়েবেড়ে বসে থাকবো কেন? হ্যাঁ একদম, মা চাকরি করছে তো কি হয়েছে, মাকে রান্না করতে দিবি, তুই কিছু করবি না। আমি নিজের সবকিছু ম্যানেজ, আমি ক্লিয়ারলি আমি সেই, অনেকে বলছে ব্লগ আসছে না, একটা সিম্পল থিং দেখো, অফিস আছে, আই এম নট লুকিং অ্যাট দ্য ক্যামেরা, অফিস আছে, ওটা রাত্রে রাতভর ওটা কমপ্লিট করি, তিনটে ঘুম থেকে উঠি, ভোর 3টে শুতে যাই, তারপরে 6:30-6:30 উঠে যাই, দেন আফটার মায়ের অফিসে যেন রেডি করি, মা বেরোয়, দেন আগেন এই সময় লাঞ্চ বানিয়ে খেয়ে দিয়ে আবার একটু শুভ দুপুর করা, সেজন্য আমি আর কিছু করতে পারি না, শুট ফুট তো দূরের কথা, দেন আবার আমার 6টার থেকে অফিস থাকে। আমি বসবো ততক্ষণে, আমি অলরেডি অলমোস্ট আমি অফিসে আছি, ততক্ষণে মা ঢুকে বাড়িতে, তো আমাদের নিজের মধ্যেই কথার কত কম হয়, তারপরে তো ঈশ্বর তো দূরের কথা, কি ভিডিও বানানো বা কিছু বানানো তো অনেক দূরের কথা। তো এই যে ফাইনালি চলে এসছে ম্যাগি পকোড়া গরম গরম চায়ের সাথে আর টম্যাটো কেচাপের সাথে, চলো আমি খেয়ে নিই, তারপরে আবার দুপুরে দেখা হচ্ছে। সো চা পকোড়া খেয়ে এখন আমি যাচ্ছি কিছু জিনিস আনতে, এবার এই মিউজিকটা লিফটে মিউজিক এবার কপিরাইট চলে আসবে না, তো যাই হোক হাতে থলি আছে, কিছু কিছু জিনিস আলু তারপরে বিস্কিট চা পাতা সেগুলো নিয়ে আসছি, তারপরে রনি অলরেডি লাঞ্চ বানাচ্ছে, আর সেই জিনিসটা রনি অনেক বড় করে ক্লিয়ার করলো যে মায়ের আজকে টাইম হয়নি বলে বানায়নি, আর এমনিতেও টাইম থাকলেও মাকে পিসিকে সেরকমভাবে বানাতে দেয় না, পিসিকে একদমই খাটাতে চায় না, মা যখন ডিউটি থেকে আসতে তো একবেলা আমরাই বানিয়ে দিতাম, মা যতটা পারতো ততটাই করতো, আর মাকে যতটা রেস্ট দিতে পারতাম ততটা দিতাম, আগের থেকে আমরা মা বাবাকে মানে মা দেখে মেয়েদের জন্য রান্না করে দিলে কোনো ছেলে খারাপ হয়ে যায় এটা অনেক খারাপ ভাবনা, তো ওই জন্য চলো নিই জিনিসগুলো তারপর আস। সো এখন বাজে 2:30 একটু পরে আমরা খাবো, আর তখন আসার পর আবার আমরা একটু সেলফি এলফি তুলছিলাম, দেখতে পাচ্ছ আমাদের একটা চকো কেক আনা হয়েছে, সেটা আমরা খেলাম, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর না আমি দুটো ব্লগ বানাবো, কারণ হচ্ছে কি এই ব্লগটা আর বেশিক্ষণ এখানে লাঞ্চ করবো তখনই শেষ করবো, তার কারণ হচ্ছে কি বাড়ি যাবো আবার শ্যুট উট করবো, তো সেটার জন্যে গুনিকে আর দেখাতে পারবো না, মানে গুনি টান টান করে আবার ছাদে পাতে যাবে নাকি, তো সেজন্য আরেকটা এটা পার্ট 1 আর পার্ট 2 ব্লগ চলে আসবে, বাদ দিয়ে তো একটু আধেক লাগে তো দেখাতেই হয় বলো। তোমাদের কেকটা দেখিয়ে দিচ্ছি, আমি আর রনি মিলে আধা কেক খেয়ে নিচ্ছি, আধা টিফিনে নিয়ে নিচ্ছি গুনির জন্য। এই যে এই কেকটা আনা হয়েছে, মডার্ন চকো জয় কেক, ফ্রন্ট কভারে যেমনি আছে সেরকম একদমই কেকটা না, বাট কেকটা ইজ টু টেস্টি। এই যে চকলেট চিপস, চকো চিপস, চকলেট চিপস যাই বলো, এ দেখো এতটা খেয়েছি আর এতটা খাইনি, মানে এতটা খেয়েছি আর এতটা গুনির জন্য নিয়ে যাবো। এই যে বাদ বাকি চা দিয়ে খাওয়া যাবে। সো দিস ইজ মাই বার্থডে কেক। তখন থেকে বলছি কি ভিডিও আজকে আমার বার্থডে, অ্যাটলিস্ট আজকে আমার নামে ভিডিওতে ভালো কথা বল বলছে, একটু ভালো কথা বলে দে না, প্রসঙ্গ খুব ভালো, খুব কেয়ারিং, হ্যাঁ ভালো, খুব অমনি না আমি ক্যামেরাটা সেট করব, না না ইটস নট দ্যাট, আই এম টেলিং ইউ খুব ভালো, সবকিছু পায় ভিডিওতে ভাষণ দেয়, এটা বলিস
তোমরা জানো আমার বন্ধু আজকে আমার বার্থডে কি বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হাসবে। এই দেখো, ডু ইউ থিঙ্ক ইটস আ জোক? আমি সিরিয়াসলি নিজে বাজারে বেগুন পোড়া খাচ্ছি। বেগুন পোড়া কেন? আর কিছু মেনু ছিল না তোর? এই যে বেগুন পোড়া। না কেন বলছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি অবস্থা গেছে। অ্যাকচুয়ালি মঙ্গলবারে রনিরা ভেজিটেরিয়ান খায়, তোমরা সবাই জানো, বাট আমাদের সেরকম কিছুই না। দিদি ওখানে পোলাও চিকেন সব কিছু বানিয়েছে, আর দিদি একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং এর রয়ে গেছিলো, ভাবছিলো কি রনি যে বাড়ি থেকে গেল তো আমরা আবার ফিরে আসবো বাড়িতে, তো রনি তো যাবে না, আমি যাবো। তো সেই জন্য ওই ব্লগটা দিদি অবভিয়াসলি কষ্ট করে বানিয়েছে, ভালোবেসে বানিয়েছে, তো ওটা খাবো না কেন, এখানে লাঞ্চ করে নেবো, সেটা রাত্রেবেলায় খাবো। আর রাত্রেবেলা আমি বাড়িতে দিদিদের জন্য মটর পনির বানিয়ে দেবো। মটর আছে কিনা জানি না, বাট আমি আজকে স্পেশাল বার্থডে ডিনার আমি বানাবো। দিদি সকাল থেকে অনেক কাজ করেছে, শুনো দিদি রাত্রেবেলায় রেস্ট করবে, আর গুনিকে যে নিয়ে মেকআপ ঠিকআপ করে একদম অবভিয়াসলি ও অনেক এক্সাইটেড। আমি বলেছিলাম কি এবছর বার্থডে বানাবো না, তো শি ওয়াজ লাইক আ বিট একটুখানি ইয়ে, মানে কাইন্ড অফ খুব একটু মনটা খারাপ হয়ে গেছিলো কি মামা সবারই বার্থডে মানায়, তো আমার নিজের বার্থডে কেন মানানো হবে না। তবুও অনেকটা করেছিলাম, কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো খাবার টাবার হয়ে যাক, তবে একবারে যখন খাবো তখন আসবো, তখনই ভিডিওটা এন্ড করে দেবো, ঠিক আছে? সো এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি, ফুলকপি ভাজা, ফুলকপি আলু ভাজা, বেগুন ভর্তা, বেগুন পোড়া, যাই বলো, ডাল, করলা ভাজা, ভাত, ঠিক আছে? তোমরা অনেকে ভাববে হয়তো কি বার্থডে কিন্তু পায়েস নেই, তো যারা জানো আমাকে তারা চেনো, কিন্তু আমি বার্থডেতে নিজে পায়েস খাই না, কারণ হচ্ছে কি আমার ওই পায়েসের সাথে মায়ের একটা টাচের কানেকশন আছে, সেটা আমি কাউকে বলে দিই কি বার্থডে। আমি অন্য সময় পায়েস বাটি বাটি খেয়ে নেবো, কিন্তু বার্থডেতে আমি কোনোদিনই খাই না। তো আজকে এখানে এই পার্ট এতদূরই রাখছি, এরপরে আরেকটা পার্ট স্টার্ট করবো, যেটা রাত্রেবেলা খাওয়া দাওয়া, বিকেলবেলা গুমির সাথে দেখা দেখি। তো আজকে বন্ধন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাকে প্লিজ ভরে ভরে কমেন্ট করো। বাই।